যে সিদ্ধান্ত নিয়েছে দিব্যাঙ্গজন যারা যারা শারীরিকভাবে অক্ষম তাদেরকে পোস্টাল ব্যালটের মাধ্যমে বাড়িতে বসে ভোট দিতে পারবে। তাই নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে আমরা খুশি এবং আনন্দিত। আজকে আমরা আজকে র্যালি বের করলাম নির্বাচন কমিশনকে ধন্যবাদ এবং তাদের কৃতজ্ঞতা জানিয়ে, কারণ দিব্যাঙ্গ মানুষদের ভোট দিতে গিয়ে ভোট কেন্দ্রগুলিতে নানান সমস্যার মধ্যে পড়তে হয়, যে সমস্যাগুলি তারা সেই সমস্যাগুলিকে যাতে কাটিয়ে বাড়িতে বসেই পোস্টাল ব্যালটে ভোট দিতে পারে। আমরা জাতীয় পোস্টাল দিবস ভোট আমরা জাতীয় ভোটাধিকার দিবস প্রয়োগ দিবসে আবেদন জানিয়েছিলাম নির্বাচন কমিশনের কাছে, তারা সেই আবেদনে সাড়া দিয়েছেন, সেজন্য তাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে আজকে আমাদের একটি বাজনা সহকারে প্রতিবন্ধীদের উন্নয়ন অধিকার রক্ষা সমিতির তরফ থেকে মিছিল বের করলাম, শোভাযাত্রা বের করলাম। আমরা ধন্যবাদ জানালাম নির্বাচন কমিশনকে, নিমতৌড়ি চৌরাস্তা হয়ে জেলা প্রশাসন কার্যালয় পরিক্রমা করে এই শোভাযাত্রা প্রতিবন্ধীদের উন্নয়ন অধিকার রক্ষা সমিতির কার্যালয়ে আসে। আমি শ্রী যোগেশ সামন্ত, সাধারণ সম্পাদক, প্রতিবন্ধকতা ব্যক্তিদের উন্নয়ন ও অধিকার রক্ষা সমিতি পূর্ব মেদিনীপুর।